চালু হলো মুক্তিপাড়া থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা। গুপ্তিপাড়া থেকে কলকাতা অবধি বাস পরিষেবা চালু হলো। মঙ্গলবার গুপ্তিপাড়া থেকে চালু হলো এই বাস পরিষেবা। এই বাস পরিষেবা চালু হওয়ায় অনেক মানুষের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এদিন এই বাস পরিষেবার সূচনা করেন বলাগড়ের বিধায়ক অসীম মাঝি। যাতে মানুষের অফিস যেতে কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হলো। বাস পরিষেবা চালু হওয়ায় খুশি অফিস যাত্রীরা। আজকে গুপ্তিপাড়া মনসাতলা থেকে এবং যে বাস ছাড়া হলো সেই বাস ধর্মতলা পর্যন্ত যাবে। আমরা চেষ্টা করেছি যে এই লকডাউনে বাজারে যখন সরকারের পেপার পড়ছি বা খবরগুলো দেখছি যে রাজ্য সরকার ঘোষণা করেছে 70% কর্মচারী নিয়ে অফিসগুলোকে সচল করা, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এবং নির্মাণ শিল্পেরও কাজ করতে হবে, সমস্ত কাজই মানে লকডাউন আনলক ওয়ান স্টেজে ঢুকে গেছি। তো এই পরিস্থিতিতে মানুষ যাবে কী করে? গণপরিবহন ব্যবস্থাটা নেই। গণপরিবহন ব্যবস্থা, প্রথম গণপরিবহন ব্যবস্থা যদি বলি সেটা হচ্ছে রেল ব্যবস্থা, সেই রেলের প্যাসেঞ্জার ট্রেন চলছে না। দ্বিতীয় গণপরিবহন ব্যবস্থা হচ্ছে সরকারি বেসরকারি বাস। সরকারি বেসরকারি বাসের মধ্যে সরকারি বাস চলছে, বেসরকারি বাস তো চলছে না। এমতো অবস্থায় যারা ছোটোখাটো কাজ করে, অসংগঠিত শ্রমিক, অসংগঠিত যারা স্টাফ আছে, সরকারি কর্মচারীও যাদের তিন দিন করে সপ্তাহে তিন দিন দু দিন এক দিন হাজিরার ব্যাপারটা থাকছে, তাদের যাওয়ার কথাটা মাথায় রেখে প্রচুর মানুষের একটা চাপ আসছিল যে আমাদের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, প্রশাসনের কাছে, যে আমরা কী করে আমাদের কর্মস্থলে যাব। যার জন্য আমার বিধানসভা এলাকার গতকালই একটা কানলা থেকে একটা বাস ছেড়ে জিরাট দিয়ে হয়ে ধর্মতলা গেছে, এবং গতকালই এত মানুষের চাহিদা, এত মানুষের জিজ্ঞাসা যে আমরা তাহলে কী করব। সেই জন্য সঙ্গে সঙ্গেই মোটামুটি আমাদের চেয়ারম্যান সাহেব অসিত মজুমদার গতকাল এসেছিলেন। গতকাল কানলার ডিপোতে তিনি গিয়েছিলেন, রাষ্ট্রীয় পরিবহন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান আমাদের অসিত মজুমদার গিয়ে কানলার যে কথা বলে আজকে একটা বাসের ব্যবস্থা করেছিলেন। সেই বাসটা ছিল আমার বিধানসভার গুপ্তিপাড়া থেকে ধর্মতলা। এই বাসের উঠে দেখতে ভালোও লাগলো, এবং মানুষের যে উৎসাহ সেই উৎসাহটা আমরাও দেখলাম। এবং আমাদের এই শুভ সূচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব সুমিত সরকার মহাশয় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বীরেন বিশ্বাস আছেন, আমাদের এই এলাকার দুই উপপ্রধান ছিল শেখ আলম এবং বিশ্বজিৎ নাগ, আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের বাদল দা থেকে শুরু করে আমাদের এখানের অশোক দা কর্মাধ্যক্ষ আছে, পঞ্চায়েতের সদস্যরা আছে, প্রাক্তন উপপ্রধানও ছিলেন, এবং দীপেন্দার নবীন গাঙ্গুলি থেকে শুরু করে, ও আরও ভালো কথা যে কানলা ডিপোর স্টাফ, দুই স্টাফ সহযোগিতা করার জন্য আজকে শুভ সূচনা সহযোগিতা করার জন্য শঙ্করবাবু এবং শঙ্করবাবুর সুজিত ভৌমিক সহকারী হিসেবে দুজনায় এসেছেন, এবং সেই উদ্দীপনার মধ্যে উচ্ছ্বাসের মধ্যে আজকের এই শুভ সূচনা হলো। আশা করি যদি গণপরিবহন ব্যবস্থাটা যদি সচল থাকে তাহলে অন্ততপক্ষে দ্বিতীয় ব্যবস্থা হিসেবে কলকাতা যাওয়ার কোনো উপায় ছিল না, একমাত্র ব্যক্তিগত উদ্যোগে চার চাকা আর দু চাকা ছাড়া কলকাতা যাওয়ার উপায় ছিল না। তা দ্বিতীয় গণপরিবহন ব্যবস্থা হিসেবে সরকারি বাস পরিষেবাটা যদি থাকে তাহলে মানুষ উপকৃত হবে এবং এটা সচল থাকুক, এটা আমি চাই। আচ্ছা, এখান থেকে ভাড়া কত পড়া? হ্যাঁ, আজকে বাস ছাড়ছে, আমরা খুব খুব হ্যাপি, আর আমি ধর্মতলায় যাব। কি বলবেন বিধায়ক? বিধায়ক কি বলবেন আপনি?
হ্যাঁ খুব ভালো, দিদার যে উপকারটা নিয়েছে খুব ভালো। আমরা এখান থেকে কলকাতায় যেতে পারছি, এই কলকাতায় যেতে পারছি। আর এখানে যে মানুষগুলো যাতায়াত করবে তাদের জন্য খুব ভালো ব্যবস্থা ভালো। আমার নাম সুধা। ছিল ভালো পরিষেবা হয়েছে, কারণ আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে দরকার কলকাতা পৌঁছানোর, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এমএলএ উদ্যোগকে। খুব ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ, এটা দরকার ছিল। আপনার নাম? জয়দেব সাহা। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।